আজকের আলোচনার বিষয় কোন কাজে আপনি কোন জাহান্নামে যাবেন। এখানে আমার প্রশ্ন আপনার কাছে, জাহান্নাম কয়টা? না না, আপনি কোনোদিন পড়েছেন কোরআন হাদিসে যে জাহান্নাম সাতটা? পড়েছেন? পড়েন? শুনেছি, আমিও জন্মের পর থেকে শুনছি। কোরআনে কোনো জায়গায় আমি পাইনি, হাদিসেও পাইনি যে জাহান্নাম সাতটা, জান্নাত আটটা। না, জাহান্নাম একটা, জান্নাতও একটা, কিন্তু এর দরজা বা স্তর সাতটা বা আটটা আমরা অনেকে বলি। অথচ কোরআনের ভেতরে জান্নাতের দরজা, জান্নাতের স্তর পেয়েছি আমি একশোটার উপরে। জাহান্নামের সাতটা দরজার কথা আমরা জানি, কয়টা? আজকে থেকে প্রশ্ন যদি আসে যে জাহান্নাম কয়টা, একটা। জাহান্নামের দরজা সাতটা, এই যে এটা মাদ্রাসা, ওয়ান থেকে আলেম পর্যন্ত, তার মানে এগারো ক্লাস এখানে পড়ানো হয়, এর দরজা আছে এগারোটা, কয়টা? এটা একটা মাদ্রাসা নাম, দরজা কয়টা? যে যেই ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে সে প্রবেশ করে, কথা বলেন কেন? ক্লাস ফাইভে যে পড়ে ও টেনে যে ক্লাস করতে পারবে, কারণ ওই দরজা দিয়ে ঢুকতে হলে ওর এখনো পাঁচ বছর পড়া লাগবে। আল্লাহ পাকে আয়াত দিয়ে জানিয়েছেন, লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম, পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামের ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। আজকে এখান থেকে কি নিয়ে যাব আমরা, যে আমি কোন অপরাধ করছি আর আমার অবস্থান কোন দরজার মুখে আমি দাঁড়িয়ে আছি। যেহেতু সাতটা দরজার নাম আমরা বেশি জানি, এখন একটা একটা করে কোরআন আর হাদিস দিয়ে আমি মিলাবো, আমি আসলে কোন দরজার সামনে দাঁড়িয়ে আছি। মারা গেলে আল্লাহ ওই দরজা দিয়ে আমার ঢুকিয়ে দেবে। এখনো যেহেতু তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি, এখন আমার মরণ তো এখনই হচ্ছে না, সুতরাং এই মুহূর্ত থেকে আমি ওই দরজা থেকে চলে আসব। জান্নাতের যে আটটার কথা শুনি না, একশোটার উপরে আছে স্তর, আমি যে কোনো দরজার সামনে এসে অন্তত দাঁড়াবো। আজকের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল এই কারণেই দিয়েছে, সরায়ে হিজর, হিজর মানে পাহাড়ের পাথর। কিসের পাথর? 44 নম্বর আয়াতটা পড়েছি, 99টা আয়াত আছে সরায়, একটা মাত্র আয়াতে যত কথা আছে। আমার তো মনে হয় এই আয়াত দিয়ে যদি আমার হায়াত শেষ পর্যন্ত আমি কথা বলি, আমার হায়াত শেষ হয়ে যাবে, আয়াতের যত কথা আল্লাহ দিয়েছে শেষ করা সম্ভব না। কোরআনে কারিম থেকে তাফসীর আকারে কথা বলবো, এই জন্য আগে শয়তান থেকে পানা চান বলে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাহা সাবআতু আবওয়াব। এলাহা দিয়ে আল্লাহ জাহান্নামের দিকে ইঙ্গিত দিয়েছেন। যারা আরবি গ্রামার বোঝে তারা হয়তো টের পাচ্ছেন, আল্লাহ পাক বলেন সাবাতুন মানে সাত, বাবের বহুবচন আবওয়াব, জাহান্নামের দরজা বা স্তর সাতটা, কয়টা? এতদিন পর্যন্ত যেটা জানতেন এটা ভুল ছিল না সঠিক ছিল? জাহান্নাম সাতটা, জান্নাত আটটা। না, জাহান্নামও একটা, জান্নাতও একটা, এর স্তর বা দরজা সাতটা আটটা একশোটা তাই বলেন। এটা যেহেতু একটা মাদ্রাসা, এর নাম কি? মাদ্রাসা নাম কি? মাদ্রাসা কয়টা এখানে বলেন না কেন? দরজা এগারোটা, যে যেই ক্লাসে পড়বে যার যে যোগ্যতা ওই দরজা দিয়ে সে প্রবেশ করবে। এখন এগারোটা দরজায় কি মাদ্রাসা? মাদ্রাসা তো একটা। এবার আপনি দেখেন তো আপনি জাহান্নামের কোন দরজার সামনে দাঁড়িয়ে আছেন। লিখলি বাবিম মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকের জন্য নির্ধারিত দরজা করা আছে, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে আমার আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। যত দরজা আছে জাহান্নামের, পুরা কোরআন পড়ে আমি সব চাইতে ভয়ঙ্কর জাহান্নামের দরজার নাম পেয়েছি, ও তোমার নাম কি?
আরো জোরে বলে, এটা এত কঠিন জাহান্নাম, এই জাহান্নামের ভেতরে যে আগুন আছে আগুন আল্লাহ নিজে জ্বালিয়েছে। কাল্লা লা ইউম্বাদান্না ফিল হুতামা ওমা দারাকা মাল হুতামা নারুল্লাহিল মুকদার। আল্লাহ পাক বলেন কখনোই না ওকে জাহান্নামে হুতামায় প্রবেশ করাবো। হে নবী আপনি কি জানেন জাহান্নামে হুতামা কি? এটা আল্লাহর জ্বালানো আগুন, আল্লাহ নিজেই জাহান্নামের আগুনটা জ্বালিয়েছেন। তার মানে অন্যান্য জাহান্নামের চাইতে এটা আল্লাহর ভাষায় বড় কঠিন। এখন এই দরজা দিয়ে কারা যাবে? খুব বড় বড় গোনা করলে আল্লাহ এই দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি পাইনি, মানুষ হত্যা করা, জেনা করা, ডাকাতি করা, এত বড় বড় গোনা করলে এই দরজা দিয়ে আল্লাহ তারা জাহান্নামে প্রবেশ করাবে। আমি পাইনি। আমি প্রায় 42টার উপরে তাফসিরে আয়াতের সাথে মিলিয়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, সব মুফাসসির দিয়েছেন মাত্র 3টা গোনা করলে আল্লাহ এই জাহান্নামের দরজা দিয়ে ঢোকাবে। চট্টগ্রাম বাসী এবার দেখেন তো আপনার ভেতরে এটা আছে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক বলেন ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা মানুষের সামনে পেছনে নিন্দা করে, যারা মানুষের গেবত করে, পর নিন্দা পর চিন্তা করে, এর কথা ওর কাছে লাগায়, তালা তালি করে, বিনা কারণে নিরপরাধ মানুষের ওপরে দোষ চাপিয়ে তাকে জাতির সামনে কালার করে দেয়। এই ধরনের অপরাধী আজ বাংলাদেশে নেই। আছে মানে বাংলাদেশে এটা এখন বেশি? এই যে আমার জীবনে যেটা গেল আপনি টের পাচ্ছেন না, 3টা বছর আমি একটা ঘরে কাটিয়েছি, ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার এঁকে দিয়েছি, অথচ কি অপরাধ করেছি, যে মামলা দিয়েছে ও সাথে আমি কিছু জানি না। কে নাকি গঞ্জায়গায় সংসদ ভাঙার জন্য একটা তরবারি নিয়ে গেছে, সে বলেছে আমি আমির হামজার ওয়াশনে উদ্বুদ্ধ হয়েছি এই জন্য সংসদ ভাঙতে এসেছি। আরে বেটা, তরবারি নিয়ে সংসদ ভাঙা যায়? বম মারলে ওড়ে না। আর তরবারি নিয়ে গেছে সে সিরাজগঞ্জ থেকে, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ওর সাথে আমার দেখা। একজন বলছে হুজুর এই যে আপনার সেই লোক, লাই তুই আমার চিনিস? বলছে না। তা আমার নাম বলবে কলকাতায়? বলছে ওরা আমার বলতে বলেছে, বলেছি। এইরকম একটা মামলায় 3টা বছর কাটিয়ে আসলাম। যারা এটা সাজিয়েছে বলে, যারা এগুলোর পেছনে আছে, এই মানুষগুলো কি একটা কথা সত্য লিখতে পারবে? আমি তো গোপনে কোনো মানুষ না, আমি তো প্রকাশ্য। এদেশে পরিচিত যদি 50 জন থাকে, আমার মনে হয় তাদের ভেতরে আমার একজন মানুষ চেনে। আমার নামে যদি গোপন কোনো কিছু দিয়ে আপনি চালিয়ে দেন, শয়তানও তো বিশ্বাস করবে না। বিনা কারণে কারণে একটা নাম দিয়ে আপনি চালিয়ে দিলেন, আপনার কিন্তু যাওয়া লাগবে ওই দরজা দিয়ে, সেই দরজার ভেতরে আল্লাহ নিজে আগুন চালিয়ে রেখেছেন। সামনে পেছনে যারা মানুষের গেবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, আন্দাজে একজনের প্রতি খারাপ ধারণা করে, এটা যে কত বড় মারাত্মক অপরাধ, আমরা হয়তো অনেকে কিছু মনেই করি না। এ আর কি, এ আর কি মানে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় আমি তাফসিরে হাক্কানিতে এটা পড়েছি, এক মহিলা মারা যাওয়ার পরে পাশের বাড়ির এক মহিলা এসেছে তার লাশ ধৌত করার জন্যে। লাশ ধৌত করতে করতে হঠাৎ তার হাত আটকে গেছে রানের ওপরে, আর ছোড়ে না। এলাকার ইমাম সাহেব ফতোয়া দিয়েছে এক কাজ করেন, এ মহিলা তো মারাই গেছে, জীবিত মহিলা তো কিছু করা যাবে না, ওই মহিলার যে জায়গায় হাত আটকিয়েছে ওই চামড়া কেটে বাদ দিয়ে দেন। তো মরা মহিলার স্বামী আর সন্তান বলেন না এটা আমরা মানি না, আমার স্ত্রী খুব ভালো মানুষ আর সে মারা গেছে, এখন তার মরা মানুষের চামড়া কেটে বাদ দেবে না, এটা হতে দেব না। আর একটু বড় কাজী যিনি আছেন তিনি ফতোয়া দিচ্ছে এটা যেহেতু কাটতে দেয় না, তাহলে জীবিত মহিলা যে আছে তার হাত কেটে বাদ দিয়ে দেন।
এই মহিলার স্বামী আর সন্তান বলে না আমার স্ত্রী ভালো, আমার মা ভালো, আমরা এসেছে উপকার করার জন্য, আর এখন আমাদেরই বিপদে ফেলবে, কাটতে দেব না। মহিলার হাত তো আর সরে না, কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে, এর পোশাক পায়খানার প্রয়োজন, এখন করবে কি? মদিনায় খবর দিয়েছে প্রধান বিচারপতি ছিল ওই সময় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ঘোড়ায় করে তাকে নিয়ে আসলেন, বলেন বিচারটা তাড়াতাড়ি করেন, মহিলা বহু কষ্ট পাচ্ছে। এখানে আমি শুধু ঘটনা বলা না, এখানে একটা শিক্ষা বের করব, ভালো করে শুনবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মহিলাকে পর্দার ভেতর থেকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পোড়াটা শোনাও। মেয়েটা কান্নাকাটি করে বলে, হুজুর আমার কোনো দোষ নেই, আমি কিছু করিও নাই, আমি ভালো মনে লাশ ধোয়াচ্ছিলাম, হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বলে, না অবশ্যই এর ভেতরে কোনো গোপন কিছু আছে, সত্য কথা না বললে কিন্তু আমার বিচার জানা আছে, আমার কোরআন হাদিসের রাডার আছে আমার কাছে, আমি কিন্তু ধরে ফেলবো। ধমক দেওয়ার পরে মেয়েটা তাক দিয়ে বলছে, ইমাম আমি তো লাশ ভালোভাবে ধোয়াচ্ছিলাম, হঠাৎ করে এই মহিলার পথে একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছিলাম, একে একটা জেনার তোহমত আমি মনে মনে দিয়েছি, কেউ জানে না, আমি যে মনে মনে তার প্রতি একটা খারাপ ধারণা দিয়েছিলাম, একটা জেনার তোহমত দিয়েছি, এটা আমি ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু হঠাৎ আমার হাত আটকিয়ে গেছে। ইমাম মালিক বললেন, হ্যাঁ আমারও এটাই মনে হচ্ছিল যে কিছু না কিছু গোপন আছে, কারণ কোরআনে কারীম 1500 বছর আগে আমাকে জানিয়েছে, ওয়াইদা মামাইয়া কিসিবে খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতান আও ইসমান মুবিনা। সূরা নিসা 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াত তাফসীরে হাক্কানি, আল্লাহ পাক বলেন, দুনিয়ায় অনেক বহু মানুষ আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ ভালো মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে, ও যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। তুমি যেহেতু একটা খারাপ ধারণা করেছিলে, জেনার একটা তহমত লাগিয়েছে ওই মহিলার উপরে, মাং সালিমাল মুসলিমুন আমিল লিসানিহি ওয়ায়াদিহি, নবীজি বলেন ওইটাই তো মুসলমান, যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা নিরাপদে থাকে। এখানে হাত মানে শুধু এই হাত না, হাত মানে ক্ষমতার হাত, হাত মানে আইনের হাত, হাত মানে সম্পদের হাত, হাত মানে এনাদের মতো প্রভাব প্রতিপত্তির হাত। এখানে মুখ মানে শুধু এই মুখ না, ইশারার মুখ, অনেকে মুখ দিয়ে কথা বলে না, শুধু ইশারা দেয় ওদিকে লাশ পড়ে যায়, এরকম মানুষ দেশে নেই, উনি নিজে কিছু করে না শুধু ইশারা দেয় ওদিকে লাশ পড়ে যাচ্ছে। এই যে হাতের দ্বারা মুখের দ্বারা যদি মানুষকে আপনি নিরাপদে না রাখেন, অশান্তিতে রাখেন, টেনশনে রাখেন, নবীর হাদিস অনুযায়ী আপনি এখনো মুসলমান হতে পারেননি। এই হাদিস পড়ে আমি বাস্তবে যা মিলিয়েছি, 96% মুসলমান এই দেশে আমরা বলি, 9 বাদ দিয়ে 6% মুসলমান মিলছে না, 96% মুসলমান যদি এদেশে হয়ে যেত, 53 বছর আগে ইসলাম এদেশে রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যেত। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, তোমার মুখের দ্বারা যেহেতু একটা নিক্ষেপ করেছিলে, একটা খারাপ ধারণা, আমার আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতে তোমাকে দেওয়ার জন্য হাত আটকিয়ে দিয়েছে, এখন তোমার শাস্তি হচ্ছে দুনিয়াতে যদি কেউ নিরপরাধ অজ্ঞাত জানে না এরকম মানুষের ওপরে জেনার তোহমত দেয়, ধর্ষণের মামলা দেয়, তাহলে 4 জন সাক্ষী তার জোগাড় করা লাগবে। সূরা নূরের 4 নম্বর আয়াতটা তিনি পড়ে দলিল দিলেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জাল্লা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ইলা আখিরি আয়াত।
আল্লাহ পাক বলেন দুনিয়াতে কোনো মানুষ যদি মহসেনা নেককার নিরপরাধ কোনো মেয়ে লোকের উপরে জেনা ব্যবসারের তোহমত লাগায় আর চারজন সাক্ষী যদি জোগাড় করতে না পারে তাহলে দুইটা শাস্তি তার দুনিয়ায় দেওয়া লাগবে। এক নম্বরে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে, দুই নম্বরে কোনো দিন আদালতে তার সাক্ষী আর গ্রহণ করা হবে না। তোমার যেহেতু কোনো সাক্ষী নেই, আন্দাজে ধারণা করলে আল্লাহ পাক যেহেতু পাপের শাস্তি তোমার দুনিয়াতে যে মানে বহন করে নিয়ে বেড়ায়, তোমার এখন শাস্তি বহন করতে দিয়েছে আল্লাহ, এই শাস্তি থেকে অব্যাহতি পাওয়ার জন্য এই দুইটা বিচার আমি এখনই করলাম, জল্লাদকে অনুমতি দিয়ে দিলেন 80টা বেত লাগাও, চামড়ার চাবুক দিয়ে বেত লাগাচ্ছে, 79টা হয়ে গেছে, হাত খোলে না। জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম সাহেব আর কি করার আছে, মাত্র একটা চাবুক বাকি, মহিলার হাত তো খোলে না। ইমাম মালিক ডাক দিয়ে বললেন না, কোরআন কখনো মিথ্যা হতে পারে না, আমি যে কোরআন পড়েছি, যে কোরআন দিয়ে রায় দিয়েছি, আমি 100 ভাগের উপরে বিশ্বাস করি। অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও আদলা লা মুবাদ্দিলা লিকালিমাতি ইলা আখির আয়াত। সূরা আনআম 8 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াতে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন আমার কোরআনে যত কথা আছে সব সত্য কথা, সব কি? দুই নম্বর এটা ইনসাফপূর্ণ, তিন নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কোনো কথা রদ বদল হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ যেহেতু বলছেন সত্য কথা, ইনসাফ দিয়ে পরিপূর্ণ, আর কোনো দিন এটা বদলানো সম্ভব না। আমি তো কোরআন দিয়ে রায় দিয়েছি, অথচ 79টা মারা হয়ে গেছে আর একটা বাকি আছে, হাত তো খোলে না, মারো আর একটা, বিসমিল্লাহ বলে যখন আর একটা লাগিয়েছি সঙ্গে সঙ্গে হাত খুলে গেছে। আমি শুধু সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলার জন্য বলছি না। দ্বিতীয় নম্বর শাস্তি, ওই মহিলার কোনো দিন জীবিত থাকতে আর তার সাক্ষী আদালতে নেওয়া হবে না। আমার তো মনে হচ্ছে যদি আয়াতটা 53 বছর আগে বাংলার সংসদে কায়েম হয়ে যেত, এদেশে কোনো মানুষ আর মিথ্যা মামলায় জেলখানায় থাকা লাগবে। না আন্দাজে একজনের ওপরে কেস সাজিয়ে দিলেন, একটু ভয় করে না আপনার? যে লোকটা তো অপরাধী, অপরাধী না, আপনি নিজেও জানেন যে কিছুই জানে না, ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে জেলখানায়, কি গো তুই গাছ কেটেছিস, তুই গাড়িতে আগুন লাগিয়েছিস, অথচ কিছুই জানে না, ঘরে ঘুমিয়েছিল, আবার জেলখানায় ঘুমিয়ে আছে মনের দুঃখ নিয়ে, হঠাৎ চোখ খুলে দেখছে বাড়িতে, কি গো মাঝখান থেকে আল্লাহর ওলিরা 2 লাখ টাকা ওর বাড়ি থেকে নিয়ে গেছে। এটা মনে হয় ওই আমেরিকায় চলছে, এদেশে এখনো শুরু হয়নি। আপনার জন্য জাহান্নামে হোতামারে দরজা এখন ওপেন, এখনই থামেন, শুধু ওয়াশরুমতে আসা না, এখান থেকে এটা নিয়ে যাওয়া লাগবে। আন্দাজে কারো উপরে আমরা দোষাদোষি করব না, তালাতালি করব না, এর দোষ ওর ঘাড়ে চাপিয়ে দেব না। যদি এটা দিয়ে থাকেন তাহলে ওই দরজা কিন্তু খোলা, ওখান থেকে এখনো ফিরে আসার সময় আছে, ওই দরজা থেকে ফিরে জান্নাতুল ফেরদাউসের দরজায় যান। এই যে হোতার মানে যে জাহান্নামের দরজা, এটা যাওয়ার জন্য খুব বড় অপরাধের কথা বললাম, একেবারে ছোট আমরা কিছু মনেই করছি না। দুই নাম্বারটা আর মারাত্মক, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, দুই নাম্বার অপরাধ তাদের, তারা মাল সম্পদ জমা করে আর বারবার হিসাব করে গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করে মাল আমার কাছে চিরস্থায়ীভাবে থাকবে, বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় অপরাধটা একবার ব্যাখ্যা করি তো, যারা মাল জমা করে, কি জমা করে, মাল কি? অনেকে মনে করে মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী যেটা মারা গেছে আবুল মাল,
আর এই পাশেই তো কুমিল্লা, অনেকে মনে করছে না আর একটা সাবেক ছিল অর্থমন্ত্রী কামাল, এই মাল নাকি? তাফসিরে ইবনে কাসিরের ভেতরে মালের ব্যাখ্যা পেয়েছি আমি পাঁচটা, কয়টা? এবার আসেন তো পাঁচটা ব্যাখ্যা তাফসির আকারে একটু চিন্তা করে দেখি আমাদের সাথে মিলছে কিনা, নাকি কাহিনী শুরু করব। আমি তাফসির আকারে কথা বলছি কি আপনাদের খারাপ লাগছে? আমার ওই সাপের কাহিনী মাছের কাহিনী মুখস্থ আছে, তো ছাতা বলে করব। আমি আড়াই ঘন্টা ধরে সাপের কাহিনী বললাম, আপনি শুনিয়ে গেলেন, বাড়ি যাওয়ার সময় জিজ্ঞাসা করুন, কিছু বলতে পারেন, তো ওইটা বলি আমার লাভ আছে। আমি আধা ঘন্টা কথা বলি, তো কোরআনে কারিমে পৃথিবীর শ্রেষ্ঠ ওয়াজ, এখান থেকে যদি একটা শব্দের কিছু নিয়ে যাওয়া যায় ওইটা জীবন সাকসেস হয়ে যাবে। কোরআন শরীফ যদি কাউকে পরিবর্তন করতে না পারে, আপনি বিশ্বাস করতে পারেন তার কপালে আর হেদায়েত নেই। এমনকি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে আরো খারাপ বানিয়ে দেয়। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, এখানে যারা গ্রামার বসে আরবি জিজ্ঞাসা করেন, আদাল্লাহ শব্দটা ভাবে ইফাল থেকে এসেছে, দল্লা ইয়াদিল্লু যদি হইতো তাহলে বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে গোমরা বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ ভাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনি হয়তো ভালো হওয়ার নিয়তে কোনো জায়গায় গিয়েছিলেন কিন্তু কোরআনে কারিম সেখানে ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এই জন্যে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো গোমরা বানিয়ে দেবে। এই চট্টগ্রামে যে সমস্ত দরবারে কোরআন চলে না, কোরআনের নিয়ম নীতি নেই, ওখানে কেউ ভালো হওয়ার নিয়তে গেলেও আল্লাহ তাকে খারাপ বানাবে। মরহুম আল্লামা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহের কাছে গেলে উনি কোরআন তুলে দিত আগে, তার দরবারে কোরআনের কর্মসূচি ছিল, কোরআনের শিক্ষা ছিল, এই জন্যে মানুষকে আল্লাহ নিজে হেদায়েত দিত। আর এখন 48,000-এর উপরে দরবার, অধিকাংশ জায়গায় গেলে মানুষ আরো ভালো হওয়ার পরিবর্তে খারাপ হয়ে যাচ্ছে, কারণ অধিকাংশ দরবারে এখন কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই। এই কথা বলেন না কেন? আমাদের কুষ্টিয়ার লালনের মাজার, অনেকে মনে করে না আল্লাহর অলি সই আছে যায়, অথচ সারা বাংলাদেশ করি আপনি যেই কয় মন গাঁজা না পাবে, ওখানে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায়, পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, খা আমরা আসি, আগে হয়তো বিড়ি সিগারেট গাঁজা খেত না, ওই দরবারে যাওয়ার পরে এখন গাঁজা খায়, কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন খারাপ হলো? কারণ ওখানে কোরআন নেই। নবীজি জানিয়েছেন কোরআন যেখানে নেই তুই ওখানে গেলি কেন? আল্লাহ তোরে আরো খারাপ বানাবে, তোরে গোমরা বানাবে। খারাপ বানাবে কে? আল্লাহ। এজন্য আজকের এই ময়দানে শুধু আসা না, সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওখানে আমি আর নেই, যেই দলে কোরআন নেই ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ওই দলে আমি নেই। এটা তো শুধু সামিয়ানার নিচে না, মানে এই হাদিসটা মেনে নিলে বাংলাদেশে আর কিছু থাকে? এই জন্য তো বলছি সামিয়ানার নিচে হা করে হাত তুলছেন, এত আবেগে হাত তুলতে বলতে ঠ্যাং করে ফেলেন, আর এখান থেকে যাওয়ার সময় যা ছিল তার। সুলাইমান নবী একবার ডাক দিয়ে বলেছিলেন জিনদেরকে একটা মসজিদ বানাও, ওরা মসজিদ বানানোর পরে দেখছে কোনো কাজ কাম নেই, আবার ভেঙে ফেলিস মসজিদ। সুলাইমান নবী এসে বললেন কয় মসজিদ কয়? হুজুর বানিয়েছিলাম আবার ভেঙে ফেলিস, কারণ আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে, দেখলাম কাজ কাম যখন নেই ভেঙে ফেলি। সুলাইমান নবী বললেন ঠিক আছে এবার মসজিদ বানাও, আর বানানো শেষ হয়ে গেলে আর একটা কাজ করো, একটা কুকুরের লেজ সোজা করো। মসজিদ বানানোর পরে একটা কুকুর নিয়ে এসেছে, লেজ ধরে টানাটানি করে সোজা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার কাছে যায়, এভাবে হবে না, তেল নিয়ে আয় মোবাইল নিয়ে আয়, তেল মোবাইল নিয়ে টানাটানি করে যে লম্বা হয়ে যায় আবার ছেড়ে দিলে জাগায় যায়, এভাবে হবে না, বাঁশ নিয়ে আয়, বাঁশ দিয়ে বেঁধে রাখ টাইট করে,
কয়েক ঘন্টা বেঁধে রেখেছে, মনে করছে হ্যাঁ ষাট হয়ে গেছে, যেই ছিঁড়ে দেয় আবার যা ছিল তাই। আমার তো মনে হচ্ছে হাদিসটা বলার পরে যেভাবে হাত তুললেন আমাদের চরিত্র ঠিক ওই কুকুরের লেজের মতো, ঠিক। তারপরে ওয়াজ করে আমি করবো, এখানে শুধু হাত তুলে হা বলা নাই, হাদিসটা মানবেন যারা, যেখানে কোরআন নেই ওখানে আমি নেই, ওখানে যদি আমি থাকি আমাকে খারাপ বানাবে কে? এই তো ওয়াজ হয়ে গেছে, আমি মোনাজাত করে দিই না মানে। আমার ভাইরা মালের ব্যাখ্যা এবার আমি তাফসীর আকারে বলছি। প্রথম নাম্বার এই মালের ব্যাখ্যা নবী যে জানিয়েছেন, পৃথিবীর সব কিছুই সম্পদ, আর দুনিয়া কুল্লুহা মাতাউ ও খায়রু মাতাউ দুনিয়া ইমরাতু সালিহা, এ পৃথিবীর সব কিছুই মাল সম্পদ, এর ভেতরে উত্তম সম্পদ উত্তম মাল হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। তাহলে নবীজির ভাষায় মালের প্রথম অর্থ আল্লাহওয়ালা মেয়ে মানুষ, এটা উত্তম সম্পদ পৃথিবীর। এখানে সমস্যা কি? এত কথা বললে তো মানুষ ওদিক তাকাচ্ছে, কে কোনো সমস্যা হলে বলেন আমি মনাজাত করে দিচ্ছি, সমস্যা তো কি? এত কথা বলেন কেন? এখানে কথা বলা যাবে না, বসেন বসেন। আমি আন্দাজে চালাবো কি করি, এত ডিস্টার্ব হলে চালানো সম্ভব না, আপনি এসে কথা বলেন। না আমি ডেস্কটপ বলে আসলে কথা বলতে পারেন, এটা আমার বদ অভ্যাস মনে হয়, আমার হয় না। আপনি একদিকে কথা বলবেন, আমি একদিকে কি আন্দাজে কি বলে বোঝাবো কি? উনি যদি না বোঝেন এই ঘন্টার পরে ঘন্টা বসে থাকার দরকার আছে? এতক্ষণ ঘুমালে আমার কাজ হতো, কথা বোঝা দরকার, পাঁচ ঘন্টা ওয়াজ করার কোনো দরকার নেই। আপনি আধা ঘন্টায় শোনেন কিন্তু সাঁতরের মতো শুনে যেন আপনি বাড়ি নিয়ে যেতে পারেন, আর যদি এ লোক দেখানোর জন্য দিয়ে থাকেন এ সাঁতার দেওয়ার দরকার নেই। না ব্যাখ্যা করতে গেলে সময় লেগে যাচ্ছে, আমি শুধু থিওরিগুলো বলে দিচ্ছি। আল্লাহওয়ালা মেয়ে মানুষের চারটা গুণ লাগবে। আমাদের বাড়িতে যারা আছে যেহেতু ওনারা শুনছে, সম্মানিতা মা বোনেরা, শুধু নামাজ পড়লে রোজা করলে আর কালো বোরকা পরলে আপনি জান্নাত পেয়ে যাবেন না। চারটা গুণ যদি আপনার ভেতরে না থাকে আপনি আল্লাহওয়ালা হতে পারেন, আর আল্লাহওয়ালা না হতে পারলে নবীজির ভাষা অনুযায়ী শ্রেষ্ঠ সম্পদ আপনি না, আপনার জন্য জান্নাতেরও দরজা খোলা নেই। এক নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে, আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ হচ্ছে পৃথিবীর সব কিছু বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। দুই নম্বরে স্বামী যেটা পছন্দ করে যদি ওটা জায়েজ হয় জীবন থাকতে ওইটা মেনে নেবে। আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী চায় যে বিয়ের পরে আমার মা বাবা যেন আমার সাথে থাকে, এটা চাই না আমরা? বলেন বলেন, একশো জনের আটানব্বইটা মহিলা এটা চাই না। তাহলে হাদিস অনুযায়ী ওটা কি আল্লাহওয়ালা হতে পেরেছে না? ভাই আমি শেষ করে দিলাম, না আমি এভাবে কথা বলতে পারব না, আমি মোনাজাত করে দিলাম, আপনারা রাগ করেন আর জাল করেন, আমি এভাবে কথা বলতে পারি না। আল্লাহুম্মা আমিন। আমি বারবার বলছি না এখানে যা কেউ দাঁড়িয়ে থাকবেন না, কথা বলবেন না, কে বলবে বলবে বারবার বলেন, বললাম না এখানে কথা বলবেন না, ইয়ার কি করছে আপনাদের সাথে? আমি নিজেরা শুনছে না মানুষকে শুনতেও দিচ্ছে না, ভণ্ডামি করার জন্য এখানে এসেছি। কনসার্ট হচ্ছে এটা, মমতাজের গান হচ্ছে না, একদিকে তাল মারবেন আর একদিকে কথা বলবেন, এটা বললাম না এটা এবাদত চলছে, এবাদত যেভাবে করেন ওইভাবে করেন, এখানে ঘুষুর 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 ওখানে ঘুষুর, কি সমস্যা কি বলবেন তো? কোনোদিন এটা শোনেননি যে করিয়া কোরআন ফাস্তামিউ লাহু আনসিতু, কোরআন যেখানে আলোচনা হয় চুপ থাকা লাগায় আর শোনা লাগে, দুইটাই ফরজ, চুপ থাকাও ফরজ শোনাও ফরজ। তা আপনি যে গল্প করছেন আপনার যে কবিরা গোনা হচ্ছে আপনি টের পাচ্ছেন? আর এদিকে বলছে আপনি বলেন, আপনি কি বলবো কি, আপনি তো আমার কথাই মানছেন না।
সাহাবা একরাম নবীজির কণ্ঠে কোরআন শুনলে মনে হতো আকাশ থেকে পাখি এসে ওনাদের শরীরে বসতো, টের পেতন এটা মানুষ না গাছ। আর গল্প করছে বিবেক মানুষের একদম মরে গেছে। মালের ব্যাখ্যা পাঁচটা বলছে, এবার আমি জিজ্ঞাসা করবো, যদি বলতে না পারেন আপনাকে ঘোষ ঘোষ করাচ্ছি। তারা বললাম না কাহিনী ভিত্তিক কথা বলা একটা, এই যে হাবিবুর রহমান চুক্তিবাদী সাহেব কালকে আমার সাথে ছিল, ওনাদের একটা জামানা ছিল আলাদা, ওনারা এক কাহিনী বলতো আড়াই ঘন্টা তিন ঘন্টা পার হয়ে যেত, মানুষ ওইভাবে শুনত। এখন আর কাহিনীর যোগ নেই, ওই কিচ্ছা কাহিনী গল্প এখন আর কেউ শোনেও না, শুনতেও চায় না। কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি এই এই সিস্টেমটা চালু করে গেছে সারা দুনিয়ায়। এখন আমি তো কয়েকটা রাষ্ট্রে ঘুরলাম, যেখানে যাই ওই কিচ্ছা কাহিনী গল্প মানুষরা শোনে না, বলো হুজুর তাফসির আকারে কথা বলে। কারণ মান কালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। আর কোরআনের বাইরে যত কথা আছে ওই মাছের কাহিনী সাপের কাহিনী সব বানানো। আমরা এসেছি কোরআনের কথায় শোনার জন্য, নাকি আমি কাহিনী শুরু করব বলেন তো? বললাম না আগে যে আমার কাহিনীও মুখস্থ আছে, ও সাপ আমি বলেও দেখেছি, কোনো লাভ হয় না, এক কান দিয়ে শোনে আর এক কান দিয়ে মজা পায় বের করে দেয়। আমি যেটা বলছি এটা চিন্তার খোরাকি দিচ্ছি, আপনি চিন্তা ভাবনা করে বাড়ি নিয়ে যান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন বড় আশা নিয়ে কোরআনের কথাগুলো আমরা বলছিলাম, চাতক পাখির মতো তোমার বান্দা।